তুমি যাইবার বেলা একবার ফিরা চায়ো রে, তুমি যাইবার বেলা একবার ফিরা চায়ো রে। ও রাধার বোন ধুয়ারে, তুমি ধীরে যায়ো ফিরা পানে চায়ো রে, তুমি ধীরে যায়ো ফিরা পানে চায়ো রে। তৃতীয়কে ভালোবাসি, কালকে দেখা করবো। তিতাস কেন যেন পছন্দ করে না তোর সাথে আমি দেখা করি কথা বলি। সুরমা, এই অসুখ, টেস্ট রিপোর্ট আর এই ডাক্তার, এই সব কিছু করতে করতে না আমার পুরো বাড়িটাকে একটা হাসপাতাল বানিয়ে ফেলেছে। ভেবেছিলাম তোকে আজ আচ্ছা করে বকে দেব, কিন্তু সব মাফ করে দেব। প্রেম করতে গেলে একটু একটু ঝগড়ে বিবাদ হবে, তাতে সমস্যাটা কি? এতে তো প্রেম আরো মজবুত হয়। যাবে, আজকে স্পেশাল আকর্ষণ হচ্ছে এইবারের নতুন রানী বিউটি কুইন আর আমার আদরের ছোট 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 বোন বৃষ্টি আজ আমাদের মাঝে গান গেয়ে শোনাবে। আচ্ছা ঠিক আছে, আমি গান গাইব। আমাদের গ্রামে একজন গানের শিক্ষক ছিলেন, উনি যখন ওনার ছাত্রছাত্রীদের গান শেখাতেন তখন ওনার গান শুনে শুনে আমি শিখেছি। আজকে আমি সেই গানটি গাইব। থ্যাংকস বৃষ্টি। আর আমাদের বৃষ্টির গানের সাথে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করবে হবু ডাক্তার দীপু। কে আসুন,
থ্যাঙ্কস। কিন্তু কেন? আজকে আমার একদম ভালো লাগছিল না, কোনো কিছুতে মন বসছিল না। তুই যে আজ এত কিছুর অ্যারেঞ্জমেন্ট করলি এই জন্য তোকে থ্যাঙ্কস। তোর ডাক্তার স্যার আসলে কি বলেছে? স্যার বললেন মোস্ট প্রবাবলি লিউকোমিয়া। क्या যাবি? অহনা দীপুকেই ভালোবাসে, তুই জানিস। অহনা দীপুকে কি পরিমাণে ভালোবাসে তাই না? কদিন দীপুর সাথে কথা বলেনি, দেখা করেনি, তাই অহনা আমার সঙ্গে। কিন্তু আমি জানি ও আসলে দীপুকেই ভালোবাসে। এতদিনের ভালোবাসা তো আর একদিনে শেষ হয়ে যায় না, তাই না? ওয়েল তিতাস, অহনা যে দীপুকে ভালোবাসে বাসবে তা তো আমরা সকলেই জানি, জানি না? তুইও জানতি, আবার আমরা সব এটাও জানতাম দীপু আসলে অহনাকে ভালোবাসে না, ও চাই বন্ধু হিসেবে থাকতে, জানতি না তুই? আর তুই ভালোবাসতে অহনাকে অনেক আগে থেকে, এটা কেবল অহনাই বুঝতে পারেনি, আমরা কিন্তু সকলেই জানতাম। অহনার সব কিছু জেনেই তুই ওকে ভালোবেসেছিস, আমি খুব অবাক হতাম। তুই কতটা ধৈর্য নিয়ে ওকে ভালোবেসে গেছিস, এটা খুব রেয়ার। আর এখন তুই বলছিস এই কথা? অহনা দীপুকে যে পরিমাণ ভালোবাসে তা থেকে হুট করে বের হওয়া যায় না, দ্যাটস ট্রু। তার জন্য একটা টান থাকে। আরে গাধা, দুই দিনে যার সঙ্গে পরিচয় তার জন্য তো একটা টান থাকে, থাকে না? দেখ তিতাস, অহনাকে সময় দিতে হবে, আই এম শিওর ও তোকে ভালোবাসে। এখন দীপুকে ডিলেট করতে পারবে না কখনো, এটা কেবল অমর সেরে পারে, বাট ও তোকে 100% ভালোবাসবে, আই এম শিওর। আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই আগে যেরকম ছিলি তোদের রিলেশনটা হয়ে যাওয়ার পর ঠিক বিপরীত হয়ে গেল কী করে বলতো? আচ্ছা শোন, আমি তোকে একটা কথা বলি, তুই যদি অহনাকে নিয়ে সন্দেহ করিস আর দীপুকে নিয়ে যদি সারাক্ষণ কমপ্লেক্সে ভুগিস তাহলে তোদের রিলেশনটা টিকবে না। টেক ইট ইজি, দেখবি আপনি আপনি সব সলভ হয়ে যাবে। ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট, চল ক্লাসে যাই। আমার কথা বুঝতে পেরেছিস? চল। খালাম্মা, আপনি কি ঘুমাইছেন? না। তাহলে একটা কথা বলতাম। বল। এটা গোপন কথা, কাউরে হুনান যাই মরা। বল না কি বলবি।
বৃষ্টি আপা নাকি মইরা যাইব। মানে কে বলেছে? আমি তো এত কিছু জানি না। আ বনি তারা করে বলতো, কালকে রাইতে আপনাদের গান বাজনা শেষ হওয়ার পরে ইস রাইতের খাওনরা খুব মজা হয়েছিল। বললা কি হয়েছে? হয়েছে কি, কালকে আপনারা যখন চলে আসলেন তখন আমি ছাদে ঝাড়ু দিতে গেছিলাম, তখন ভাবি আর দীপু ভাইজান বলা বলি করছিল। আম্মা আমি যে বলছি কাউরে বললেন না, না আমার খবর হইব। ঠিক আছে দীপু। হ্যাঁ দীপু, দীপু দীপু উঠলা? এই উঠলা তুই? এখন নামা পরে উঠ বলছি, নাহলে কিন্তু মার দিব। কাল অনেক রাতে ঘুমিয়েছি মা। আরে কোন রাতে অনেক রাতে, তুই ঘুমাস না এত সকালবেলা? কোথায় ডাকাত পড়েছে? কোথায় ডাকাত পড়েনি, আমি 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 ডাকছি তোকে। ওই একই কথা, কি হয়েছে? তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি বৃষ্টির কি হয়েছে? ডাক্তার আসলে কি বলেছে? আশ্চর্য, আমি তো তোমাকে একবার বললামই, আবার কি? না তুই সত্যি করে বল। আমি তো তোমাকে সত্যি করেই বললাম। তাহলে কালকে সবাই আমরা নেমে আসার পর তুই নাকি কে একে বলেছিস বৃষ্টির বড় রকমের অসুখ হয়েছে? কে বলেছে তোমাকে? মর্জিনা শুনেছে। মা যদি জানে যে তো অসুখটা কি, তাহলে তো এত কিছু টেস্ট করার কোনো প্রয়োজন ছিল না, ছিল? আর তোমার যদি আমার থেকে মর্জিনার কথা বেশি বিশ্বাস হয় তাহলে মর্জিনার কথাই শোনো, আমার কাছে কেন? না বাবা তা না, আসলে জানিসই তো মেয়েটাকে অল্প সময়ের মধ্যে আমি খুব ভালোবেসে ফেলেছি, তাই খুব ভয় হয়। বাবা তুই কিছু মনে করিস না, আমি জানি তুই চেষ্টার কোনো ত্রুটি করছিস না। দীপু কি রে, আর যেই আসছে তারই দেখি গোপন কথা কাহিনী কি? দীপু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুমি যাইবার বেলায় একবার ফিরা চায়ো রে, তুমি যাইবার বেলায় একবার ফিরা চায়ো রে, ও রাধার বোন দুয়ারে তুমি ধীরে যায়ো ফিরা পানে চায়ো রে, তুমি ধীরে যায়ো ফিরা